পরিচালনার সাথে সাথে একজন ডাক্তার এবং মানুষ হিসেবে উনি যুক্তিবাদী এবং সবচেয়ে বড় মানব দরদী। এই যে অন্যের পয়সায় দায়িত্বে আমি আছি, তার জন্য যে আমার একটা দায়িত্ব বোধ, সেই যে সুতো অফ হিউম্যানিটি, এটাই তো কমলেশ্বর মুখোপাধ্যায়কে অনেকের থেকে একটা আলাদা জায়গায় রেখেছেন। এবং এটা তো ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, সকলকে বুঝে নিতে হয় এবং সকলেই জানে বোঝে এবং তোমাকে খুব সম্মান করে। গতকাল ছিল ডক্টর্স ডে। ডক্টর কমলেশ্বর মুখার্জিকে কি অনেকে উইশ করে, নাকি ডক্টর কমলেশ্বর মুখার্জির বাইরে ডিরেক্টর কমলেশ্বর মুখার্জিটাই এখন বেশি বড়? ডাক্তার হিসেবে আমার বন্ধু বান্ধবরা বা পরিচিতরা হয়তো উইশ করে, সেই অর্থে বা অনেকে যাদের সঙ্গে কাজ করেছি তারাও করেছেন গতকালকে, সেটা হয়েছে নিশ্চয়ই। তবে হ্যাঁ, পরিচালক হিসেবে মানে বেশি চিনেছে বলে আমার মনে হয়। আমি বলছি শব্দটা হচ্ছে খ্যাতি। আর তুমি নিজেকে, তুমি তো ভীষণ বিনম্র মানুষ, তাই তুমি চিনেছে বলছো। তুমি তোমার তুমি ভীষণ, ইউ আর ভেরি ভেরি ডাউন টু আর্থ কমলদা। তোমাকে কখনোই কোনো নিজের ব্যাপারে কোনো সেলিব্রেটরি মুডে বা আমেজে বা মেজাজে দেখিনি। মানে অনেকেই হয়তো একটা ছবি করলো, কি করলো না, তাদের চোখে এমন একটা ব্যাপার চলে আসে, হম কন বন গেয়া। এখানে একটা বিষয় বলি, এটা একটা আছে, সেটা হচ্ছে, সেটা আমার মনে হয় ওই আগে প্রশ্ন উত্তর বলা ছিল যে আগে ঠিক করে নিতে হবে যে আমি কি ফিল্ম মেকার হতে চাই নাকি আমি ফিল্ম মেক করতে চাই। ফিল্ম মেকারের মধ্যে মেকারটা যদি আগে এসে যায়, ফিল্মটা যদি পরে চলে যায়, তাহলে খুব মুশকিল। মানে নিশ্চয়ই একজনের আত্মবিশ্বাস থাকবে, নিশ্চয়ই একজনের গৌরববোধ থাকবে যে তিনি ছবি বানাচ্ছেন বা শুধু ছবি কেন, তিনি থিয়েটার করছেন, তিনি অভিনয় করছেন, তিনি ছবি আঁকছেন বা সাহিত্য করছেন, সবই তার থাকবে, সেখানে একটা আমি থাকে। কিন্তু পুরোটাই যদি সফল অফ মাইসেলফ হয়ে যায়, পুরোটাই যদি আমি হয়, তখন কি হয়, তখন যে মাধ্যমে কাজ করছি সেটা ফিল্ম হোক নাটক হোক যাই হোক, সেইটা সেকেন্ডারি হয়ে যায়। সেটা যদি একবার সেকেন্ডারি হয়ে যায়, তখন না ওই আমি ছবি বানাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, আমিটায় বেশি জোর পড়ে। কিন্তু কথাটা, আমি ছবি বানাচ্ছি না, আমি ছবি বানাচ্ছি, অর্থাৎ ছবিটা গুরুত্বপূর্ণ, এবং ছবিটা তখন গুরুত্ব যদি পায় তাহলে কাজটা শেষমেশ থেকে যায়। আমিটা গুরুত্ব পেলে আলটিমেটলি আর কাজটা থাকে না বলে আমার বিশ্বাস। এটা নম্রতার বিষয় নয়, এটা একদম যৌক্তিক বলে মনে হয়েছে। ছবিটা থেকে যায়, ছবিটাও থাকে না, তারপরে তারাও ছবি হয়ে যায়, এটাই হলো বাস্তব। হ্যাঁ